কি গো শুনছো? হ্যাঁ বলো। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো, আবার অফিসের দেরি হয়ে গেলে কিন্তু বলতে পারবে না। আরে আসি আসি, দাও 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 তাড়াতাড়ি দাও, খিদে পেয়ে গেছে। বেশ 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 বেশ, এত বেশি খাওয়া যাবে না, মাংসটা খুব তাড়াতাড়ি আমি চলে আসবো। তুমি তো রোজই এক কথা বলো, সেই তো বাজার 10টায়। আরে না, আজকে আমি কথা দিলাম, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, 10টার মধ্যে আমি চলে আসবো। চলো তুমি খেয়ে নাও, ঠিক আছে? আমি তো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, খুব তাড়া রয়েছে আমার, খুব খারাপ হয়েছে। চলো বাই। আর ভাই বলিস না, তুই কি বলবো, জীবনটা আমার তো একঘেয়ে হয়ে গেছে রে। কেন রে, কি হয়েছে বল? এই সারাটা দিন অফিস আর ঘর, অফিস আর ঘর। আমার নিজের বউয়ের মুখের দিকে আমার আর তাকাতে ভাই ভালো লাগে না। যদি কোনো রকমে চেঞ্জ করতে পারতাম রে জীবনটা। আরে ভাই একটা কথা বলবো, বল। রোজ রোজ কি ডাল বা মাছ বা মাংস দিয়ে খেতে ভালো লাগে? চেঞ্জ করে করে খা, আজকে মাছ কালকে মাংস কালকে ডাল, আমাকে তো দেখেছিস, আমার মতন চল। তুই সেই একই রকম থেকে গেলি। এনজয় করতে শেখ ভাই, এনজয় করতে। আমি যেরকম ভাবে চলি সেরকম ভাবে চল, দেখবি অনেক ভালো থাকবি, বললাম তো তোকে। আর ভাই সব কপাল, তুই যেরকম পারবি আমি কি পারবো? একটু চেষ্টা কর, পেরিয়ে যাবে। ঠিক তুই বলছিস? অবশ্যই। তাহলে সেই পুরনো সাগর হয়ে যাই আবার? আরে ভাই যেতেই হবে, ঠিক আছে, এনজয় কর, এনজয়। ঠিক আছে যা, কথা দিলাম, আজকে দিয়ে আবার সেই পুরনো সাগরে দেখাবো। ভাই আজ তাহলে চলি, বুঝলি রে, আজকে আবার একটু তাড়া আছে। এত তাড়া আজকে? আবার ওইটার সাথে একটু দেখা করতে হবে। আর তুই ঠিক আছে যা, বন্ধুর কথা মনে করেছিস, একদিন এসছিস, এটাই অনেক বড় কথা। আর আমার কথাটা মনে রাখিস তুই। আরে ভাই যেটা বলে গেলাম, ঠিক আছে, সেটা কর, দেখ অনেক ভালো থাকবে। ঠিক আছে বলে ভাই, চলে রে। হ্যাঁ যা ভাই, যা।
হ্যালো, কে? আরে আমি সাগর বলছি রে। ও, তুই তো বিয়ের পরে ভুলেই গেছিস, পুরো ডুমুরের ফুল হয়ে গেছিস। তোকে আর দেখাই যায় না, আর কোনো কথা বলিস না। কেমন আছিস? এই ভালো আছি। আর বলিস না রে, সেই কলেজের লাইফগুলোকে খুব মনে পড়ছে, খুব মিস করছি। আমারও ভীষণ মিস করছি। পারবি আমার সঙ্গে একটু দেখা করতে? তাই আবার সেই প্রেম জেগে উঠলো নাকি পুরনো? হ্যাঁ রে, ভুলতে পারি, এটা কি ভোলার জিনিস বল। তাহলে চল কালকে তাহলে মিট করা যাক। আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় রইব। সত্যি কিন্তু? হ্যাঁ রেডি বলছি, আমি অপেক্ষায় রইব তোর জন্য। আসবি তো? হ্যাঁ নিশ্চয়ই। কি গো, তুমি খেয়ে যাবে না? না আমি খাবো না, আমি বাইরে খেয়ে নেবো। কি হয়েছে তোমার? কালকে রাতেও খেলে না, আজকেও খাচ্ছ না? আরে বাবা, আমি লাইফটা একটু চেঞ্জ চাই। তুমি থাকো না তোমার মতো, আর আমাকে ছেড়ে দাও আমার মতো। আমি এবার থেকে লাইফটাকে নিজের মতো করে এনজয় করবো। কি হয়েছে তোমার? প্লিজ শোনো, শোনো না, আমি কি কোনো ভুল করেছি যার জন্য তুমি আমার সাথে এরকম করছো? আমার অত ন্যাকামো ভালো লাগছে না। আমাকে আমার মতো এনজয় করতে দাও লাইফটাকে, ঠিক আছে? তোমাকে তো আমি বারবার বলেছি তুমি তোমার মতো থাকো, আমাকে একটু এনজয় করতে দাও এই লাইফটাকে। সাগর, এই সাগর, তুই কোন লাইফটা চাইছিস রে? তুই কি তোর ঘরের বউকে কষ্ট দিয়ে লাইফটাকে এনজয় করতে চাইছিস? এটাই কি লাইফ? কিন্তু তুই জেনে রাখ, তুই শুধু শুধু মিথ্যে মরিচিকার পিছনে ছুটছিস। মরিচিকা কখনো ধরা দেয় না রে, এটাই কোনো লাইফ না তোর, এনজয়ের কোনো লাইফ না। চুপ করবি তুই? তুই কি চুপ করবি? তুই চাইলে একবার পরীক্ষা করে দেখতে পারিস কোনটা ঠিক কোনটা ভুল, তুই নিজে থেকেই জেনে যাবি তখন।
চলে যা তুই, তুই এখান থেকে কিন্তু চলে যা। তাহলে কি আমি সত্যি একবার পরীক্ষা করে দেখব আমি ভুল করছি না ঠিক করছি? কিছু হয়নি, বললাম তো হাতটা সরাতে। তুমি ওদিকে ঘুরে ঘুমাও, আমাকে ওদিকে ঘুরে ঘুমাতে দাও। আর যদি তাও মনে না হয় তাহলে তুমি নিচে যদি ঘুমাতে পারো ঘুমিয়ে পড়ো, আর যদি তাও না পারো তাহলে আমি নিচে গিয়ে ঘুমাচ্ছি। কিন্তু আমাকে এখন ঘুমাতে দাও। শোন না, তোর সাথে একটা খুবই দরকারি কথা ছিল। আরে আজকে আমি হসপিটালে গেছিলাম, বুঝলি তো, ডাক্তার দেখাতে। তো ডাক্তার বললো আমার খুবই একটা বড় রোগ হয়েছে, যেটা শুধুমাত্র ভালোবাসা দিয়ে আর কেউ যদি সেবা শুশ্রূষা করে তাহলেই একমাত্র কমতে পারে। তো আমি কি করতে পারবো? তুই কি পারবি আমার সেবা শুশ্রূষা করে আমাকে ঠিক করে তুলতে? আমার সেবা শুশ্রূষা করতে হবে, আবার কি করতে হবে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে যে তোর মতো একটা অসুস্থ রোগীকে আমি টানবো আর আমার লাইফটাকে হেল্প করবো? সেটা কখনোই সম্ভব না, ঠিক আছে? আমি পারবো না, ঠিক আছে? এটা আমার দ্বারাই অসম্ভব। আমি রাখছি, ঠিক আছে? রাখি, বাই বাই। ঠিক আছে। কি হয়েছে তোমার? কদিন ধরে আমার সাথে কথাও বলছো না, এত মনমরা হয়ে রয়েছো। আমি বললো না, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলল আমার একটা মারাত্মক মারণ রোগ হয়েছে, আমি আর তো বেশি দিন বাঁচব না। কি সব বলছো তুমি? সত্যি বলছি, আমি আছি তো। তোমার যাই হোক না কেন, আমি ঠিক তোমাকে সুস্থ করে তুলব। আমার জীবন দরকার, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। শোনো, আমি একটা খুব বড় ভুল করেছি, কোনোদিন আমি তোমার কাছে সেটা স্বীকার করতে পারবো বা তোমার সামনে কোনোদিন আমি বলতে পারবো। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবে, ঘরের বউয়ের ভালোবাসা কিন্তু আসল ভালোবাসা। বাইরের ভালোবাসাটা হয়তো কিছু সময়ের জন্য, কিন্তু এই ভালোবাসা সারা জীবনের। আর হ্যাঁ, আমাদের এটা দেখার পর তোমরা কিন্তু নিজেদের ঘরের বউকে একটু বেশি ভালোবেসে আমাদের এই চ্যানেলটা লাইক
subscribe and share our show.